এরকম একটা চ্যালেঞ্জিং কাজ অ্যাট অল স্টেজে পসিবল কি না, কারণ এর আগের স্কিম টিমগুলো তো আমি কিছু জানতাম না, আমি দেখে কি আর বলবো, মানে ইমোশনালি এত ওভারওয়েলমড হয়ে গেছি যে কিছু রিয়্যাক্ট করা কঠিন। কারণ খেতালুরা আমার খুব প্রিয় চরিত্র, আমার অনেক বলার কথা ওরা বলে, এবং আমি যে কথাগুলো সবসময় অন্যভাবে বলতে পারি না, আমি ফেতালুকে একটা মিডিয়াম হিসেবে নিয়েছি, তাদের মোড অফ এক্সপ্রেশন সমস্ত কিছুর মধ্যে আমার প্রাণের কথাগুলো আসছে। আজকে চারপাশে এই যে ভন্ডামি, মানে যে সার্কাস চলছে ইন দ্য নেম অফ কালচার, এটার বিরুদ্ধে ফেতালুকদের যে প্রোটেস্ট, সেটাই নাটকে সাংঘাতিকভাবে এসছে, এবং সেটার জন্য আমি দেবেশকেই, দেবেশের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমার কাজটা করেছে। আমার কাজ তো লিখেই শেষ, তবে এই সঙ্গে আরেকটা আনন্দের কথা আমার, সেটা হচ্ছে যে এক অর্থে আমি তো থিয়েটারেরই ছেলে, প্রত্যক্ষভাবে না হলেও কোনো না কোনোভাবে আমি থিয়েটারে আছি, এটা মনে করতে খুব ভালো লাগে। নারী চরিত্র, হ্যাঁ, প্রত্যেক সময়েরই আসলে একটা ভাষা এবং ভাষ্য থাকে। আমার অন্তত মনে হয়েছে যে আমাদের সময়ের ভাষা এবং ভাষ্য সেটা খুব ভালো প্রতিফলিত হয়েছে ফেতাড়ুর গল্প এবং উপন্যাসের মধ্যে। ফেতাড়ু এটা আমার কাছে মনে হয় একটা বায়নাকুলারের মতো, একদিক থেকে দেখলে এটা কলকাতা শহরের কতগুলো ঘটনাকে দেখায়, আর যদি উল্টো দিক থেকে দেখেন তাহলে একটা বড় পরিপ্রেক্ষিতে, একটা গ্লোবাল বা বিশ্ব পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কী আজকে সেটা সম্পর্কে জানায়। এবং যখন নাটকটা হয়েছিল আমার একটু চিন্তা ছিল যে অনেক সময় উপন্যাস বা গল্প সেটা একটা লেখ্য মাধ্যম, সেটা নাটকে প্রতিফলিত পুরোপুরি করা যাবে কি না, কিন্তু দেবেশ সেটা চমৎকারভাবে করেছে বলে আমার মনে হয়েছে। এবং আমার একটা অনুরোধ থাকবে দেবেশের কাছে, আগেও আমি করেছি সেই অনুরোধটা, সেটা হচ্ছে যে ফেতাড়ু এই নাটকটাকে যদি প্রসেনিয়ামের থেকে বাইরে খোলা মাঠে যে কোনো বাড়িতে কোনো জায়গায় যে কোনো সময় যদি বার করে নিয়ে আসার কথা ভাবে, তাহলে আমার মনে হয় সেটাও একটা ফেতাড়ুরা আমাদের জীবনের সঙ্গে, বহমান জীবনের সঙ্গে এত জড়িত যে সেই ইন্টারাকশানটা, সেই সংযোগটা খুব ভালো হতে পারে বলে আমার মনে হয়।